এই যে সৌন্দর্য, এর রহস্যটা কি বলতো? সবাই আমাকে জিজ্ঞেস করছিল আসতে আসতে যে পূর্ণিমা আপু কেন এখনো এত সুন্দর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আজকের এই অসাধারণ অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ মনোমুগ্ধকর সব পারফরমেন্স দেখলাম, বাংলাদেশের সমস্ত সেরা সেরা শিল্পীরা এসে এই মঞ্চ রাঙিয়ে তুলেছে। আপনাদের সবাইকে জানাই মুজিব শতবর্ষের শুভেচ্ছা এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। কি হলো পূর্ণিমা, তুমি বলো কিছু, চুপ হয়ে আছো কেন, কিছু বলো। আমি না আসলে এই দোহারবাসী সবাইকে দেখে থেমে গেছি, আর বিশেষ করে একজনকে দেখে তো আমার কথাই বেরোচ্ছে না। ও যিনি সামনে আলোকিত হয়ে বসে আছেন, যিনি আমাদের দোহারের নায়ক এমপি মহোদয় সালমান এফ রহমান, তাকে দেখে আমার সবসময় আমি নার্ভাস হয়ে যাই। আজকের দোহারের এই মহানায়কের জন্য একটি জোরদার করতালি হবে। করোনা উত্তর সময়ে আমরা আজকে যে অসাধারণ অনুষ্ঠান দেখলাম সেজন্য গান বাংলাকে ধন্যবাদ, তাপস ভাইকে ধন্যবাদ। আসলে এখানে আসতে আসতে এবার আমি বুঝতে পেরেছি, পূর্ণিমা বলছিল ও দোহারে জমি কিনতে যায়, ও ঠিক করেছে ও নাকি দোহারেই থেকে যাবে। আপনারা কি বলেন? থাকবো তাহলে কি দোহারে জমি কিনব? রাস্তার দুধারের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখে পূর্ণিমার মনেও ইচ্ছে হয়েছে সে এই ধরনের একটা রেস্টুরেন্ট করতে চায় এখানে। ঠিক আছে, আমি দোহারবাসীকে বলছি যদি আমার নসিবে থাকে তাহলে এখানে একটা জায়গা জমি কিনে সুন্দর একটি রেস্টুরেন্ট দেব, আর আপনাদের সবাইকে আসতে হবে। আমার না এই মঞ্চ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কেন, তোমার কেন এত ভালো লাগছে এই মঞ্চ? এতদিন পর এতগুলো মানুষের সামনে এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছি, আর কি বলবো, আমার মনে হচ্ছে সারা রাত এই প্রোগ্রাম চলুক। আচ্ছা পূর্ণিমা, তুমি যখন কোথাও যাও তখন পুরো জিনিসটা কিন্তু আলোকিত হয়ে যায় তোমার আলোকছটায়, কারণ তুমি সুন্দরী, তুমি রূপসী, সেই সাথে তুমি অসম্ভব ট্যালেন্টেড। থ্যাঙ্কস। এই যে সৌন্দর্য, এর রহস্যটা কি বলতো? সবাই আমাকে জিজ্ঞেস করছিল আসতে আসতে যে পূর্ণিমা আপু কেন এখনো এত সুন্দর। এখনো বলতে মানে অনেক দিন ধরেই তো দেখছে তোমাকে সবাই, অবাক হয়ে যায়। আমার দর্শকরাই বলে দেবে আমি এখনো কেন সুন্দর, বলেন আপনাদের ভালোবাসায়। তাদের সেই ভালোবাসার কথাটা আমাকে কানে কানে বলেছে, আমি কি বলবো, বলবো সবার পক্ষ থেকে। ওরা আমাকে শিখিয়ে দিয়েছে, ওরা বললো যে আমরা তো আমাদের মনের কথা পূর্ণিমা আপুর সামনে গিয়ে খুলে বলতে পারি না, আপনারা তো পাশাপাশি থাকেন, আপনারা একটু বলবেন আমাদের পক্ষ থেকে। কি বলেছে? ওরা বলছে আমি তোমাকে ভালোবাসি। আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। আপনাদের সবার জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসার টানে আজকে আমরা এখানে এসেছি এবং আগামীকালও আমরা এখানে আসব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের অনুষ্ঠান দেখার জন্য।